আর প্রতিদিনই তারা এনজয় করেছে। প্রিয় ভাইয়েরা, আমি অনেক সময় একটু মাঝে মাঝে স্তম্ভিত হয়ে যাই, আমাদের অনেকে এখানে আছেন যাদের একটা জার্নি ফ্রম বাংলাদেশ টু আমেরিকা, একটা জার্নিতে তারা যে পরিমাণ টাকা খরচ করেন, বহু এরকম ফ্যামিলি আছে তাদের গোটা জীবনেও তারা এত টাকা খরচ করেন না। এমন অনেক লোক আছে তারা চাইনিজ হোটেলে একদিন বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দিয়ে যে পরিমাণ খান, এখানেও হতে পারে এমন অনেক ফ্যামিলি আছে তাদের গোটা মাসে এত টাকা তারা ব্যয় করতে পারেন না, এত টাকা তাদের কাছে নাই, তারা ব্যয় করতে পারেন না। হোয়াট সর্ট অফ লাইফ ইউ আর লিভিং? আপনি কেমন জীবন যাপন করছেন? শুধু চিৎকার চেঁচামেচির মধ্যে দিন নাই, দিনটাকে ইন্টারনালাইজ করা, উপলব্ধি করা, এক্সিবিট করা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এক্সিবিট করা দিনটাকে, ডেমনস্ট্রেট করা, ডেমনস্ট্রেশন ইন ইউর লাইফ। আপনার জীবনে এটাকে বাস্তবায়ন করুন, আপনার জীবন জুড়ে এটাকে আপনি অনুভব করুন, তাইলেই শুধুমাত্র আপনি বুঝবেন যে সত্যিকার অর্থে আপনার এবং আমার অবস্থানটা কি। আমি সেজন্য বলছি যে অনেকগুলো বিষয় আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি। মানুষ হয়ে আমরা জন্ম নেই, কিন্তু মানুষ হয়ে আমরা মৃত্যুবরণ করি না। মোস্ট অফ দি পিপল তারা মারা যায় যখন, তখন তারা জানোয়ার অথবা জানোয়ারের চেয়েও খারাপ। মোস্ট অফ দি পিপল যখন তারা মারা যায় তখন তারা জানোয়ার অথবা জানোয়ারের চেয়ে খারাপ। আমেরিকার ইলেকশন নিয়ে দেখুন কি পরিমাণ উত্তেজনা আমাদের, আমেরিকার ইলেকশন নিয়ে কি পরিমাণ উত্তেজনা, আমেরিকাতে কে আসবে কে যাবে তাতে আমাদের কি আসে যায়? কিছুই আমাদের যায় আসে না। কিন্তু এর মধ্যে আবারও আমি বলছি প্রিয় ভাইরা, ফ্রান্স অথবা অন্যান্যরা কি করছে, ওরা করবেই, আল কুফর মিল্লাত ওয়াহিদা, ওরা করবেই। এটা তো মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা বহু আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ওরা তোমাদের পিছন বিরুদ্ধে থাকবেই। লাইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকর, ওরা যেন আপনাকে তাদের চোখের মাধ্যমে এমন ভাবে তারা তাকে মনে চোখ দিয়ে আপনাকে খেয়ে ফেলবে, চোখে দিয়ে তারা জ্বালিয়ে পুড়িয়ে দেবে। বলে না তুমি এমন ভাবে তাকে জীবন আমার খাইয়া ফেলাই বা, এমন ভাবে তারা আপনার দিকে তাকায়, ওরা যেটা করবেই, ওদের কাজ এটা। কিন্তু আপনার কাজ কি, আপনি কি তা করছেন? সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যখন তিনি বাইতুল কুদস ক্রুসেডারদের বিরুদ্ধে যখন তিনি যুদ্ধ করেন, যুদ্ধের সময়ে গভীর রাতে তিনি তার সৈন্যদেরকে, ওই দেখা যায় কুদস মাত্র আগামীকাল সকালে আক্রমণ করলে বিজয় সামান্য একটু দূরে আছেন তার বিশাল বাহিনী, তিনি বললেন এই শত্রুরা তোমাদেরকে আক্রমণ করেছে, তোমরা উঠো। সবাই হুড়মুড় করে উঠলেন, শত্রু আক্রমণ করেছে, হুড়মুড়, কই শত্রু কোথায়? বলে শত্রু বুঝো না, শয়তান তোমাদেরকে আক্রমণ করেছে, আগামীকাল তোমাদের বিজয়ের জন্য তোমরা যুদ্ধ করবে, আজকে তোমরা রাতে ঘুমাও। কিভাবে ঘুমাও? তোমাদের তো গোটা রাত আল্লাহর কাছে দাঁড়িয়ে প্রার্থনা করা দরকার, আল্লাহ আগামীকালের বিজয়টা তুমি আমাদের জন্য সহজ করে দিও। ওয়ামান নাসর ইল্লা মিন ইনদিল্লাহ, বিজয় তো আসে আল্লাহর পক্ষ থেকে, সে আল্লাহর প্রতি তোমাদের তাওয়াক্কুল কোথায়? সেই জন্য তার দুই ছেলে যখন, দুটো বাচ্চা ছেলে যখন তাহাজ্জুদে সালাত আদায় করছিল, ওই সময় তার ছেলেদেরকে লক্ষ্য করে তিনি বললেন মিন হাদা ইবতাদা আফাতহুনা, এখান থেকে আমাদের বিজয় শুরু হলো। আমার আমাদের ছেলেরা, আমাদের যুবকরা, আমাদের বাচ্চারা যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, তাইলে আমাদের বিজয় ঠেকায় কে? আপনি ঘুমিয়ে থাকবেন আর স্বপ্ন দেখবেন বিজয়, আর এরপরে কিছুক্ষণ পরে আপনি রাসূলের জন্য ওই যে জশনে জুলুসের ওই রকম চিৎকার চেঁচামেচি করবেন? নো ওয়ে, নো ওয়ে, কিচ্ছু নাই এর মধ্যে, কিচ্ছু নাই। এগুলো ডাবল স্ট্যান্ডার্ড, মুনাফিকের আলামত, এগুলো ডাবল স্ট্যান্ডার্ড। রাসূলের ভালোবাসা মোশের মুখের প্রকাশের ইস্যু নয়। হ্যাঁ, অবশ্যই রাসূল সাল্লামের ভালোবাসায় আমাদেরকে জীবিত রাখে, পুনর্জীবিত রাখে, আমাদের ইমানকে মজবুত করে, জজবা তৈরি করে আমাদের মাঝে, কিন্তু সেটা টু বি ইন্টারনালাইজড, সেটা অন্তরের গহীনে অবশ্যই অবশ্যই আমাদেরকে স্থাপন করতেই হবে। অধিকাংশ লোকের মধ্যে নেফাকির অবস্থা আছে, এই জন্যে কারণ আমরা মনে করি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা, আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ সুবহান কিছুই করবেন না, আমরা তো মুসলমান, ইসলাম একবার বলেছি তো, ওই যে কালেমা গো মুসলিম বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ একবার মুখে জীবন উচ্চারণ করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অধিকাংশ মুসলমান তো জানেও না আসলে কালেমা কি, অধিকাংশ জানে না, অধিকাংশ জানে পাঁচ কালেমা, পাঁচ কালেমা কি হেটেও তারা বুঝে না। আপনারা তো জানেন পাঁচ কালেমা, কালেমা কি তো সে জানে না, কবে মুসলমান হয়েছে এটা জিজ্ঞেস করে দেখেন তো, কেউ বলতে পারে কিনা? অধিকাংশ বলতে পারবে না সে কবে মুসলমান হয়েছে, মুসলিম মানে কি সেটাই সে জানে না, তার ইসলাম গ্রহণের ডেট কবে এটাও সে জানে না, তার মৃত্যুর দিন তার মানা জানা আছে কিন্তু তার ইসলাম গ্রহণের দিন তার জানা নাই। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করে দেখুন, তারা বলবে ওই দিন ওই মুহূর্তে ওই সময় আমি মুসলিম হয়েছিলাম, দ্যাট ওয়াজ দ্য রেভলিউশনারি টাইম অফ মাই লাইফ।
আমার জীবনে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রিয় ভাইরা, সেজন্য বলছিলাম যে আমাদের অধিকাংশই ক্যারেক্টার মধ্যে নেফাকি আছে। আমরা বলি একটা কিন্তু করি আরেকটা, দেখাই একটা কিন্তু অন্তরে আরেকটা লালন করি, সেটি আমাদের অবস্থা। আমরা সেই জন্যে আমরা মহান আল্লাহ সুবহান ও তাআলার সাথে আমাদের সম্পর্কটা সেভাবে আমরা তৈরি করতে পারি না। সর্বাবস্থায় একজন মোমেন মহান আল্লাহ সুবহান ও তাআলার উপরই একজন মোমেনের তাবাক্কুল থাকে, আল্লাহ সুবহানের সাথে সর্বাবস্থায় সে কানেক্টেড থাকে, সকল সিচুয়েশনে সে আল্লাহ সুবহানের কাছে ফিরে যায়। উম্মার যখন বিপদ ঘটে তখনও সে আল্লাহর কাছে ফিরে যায়। আপনারা জানেন কুরুতে নাজেলা এটা কখন, এটা কি প্রেক্ষাপট? যখন মুসলমানদের উপর অত্যাচার জুলুম নির্যাতন জ্বলে, জুলুম নির্যাতন যখন চালানো হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুনুতে নাজেলা করেন নাই? আল্লাহর কাছে আপনার প্রার্থনা কোথায়? আপনি আল্লাহর কাছে কবে চেয়েছেন সত্যিকার অর্থে বলুন তো। এরপর এইটা যখন ঘটেছে মুসলমানদের অধিকাংশ লোক আল্লাহকে সাহায্য করতে তারা রাজি, এটা সে জীবনও করবে না। এবং আমি সাধারণত বলে থাকি অনেক অনেক লোক আছে তারা দান করতে পারে কিন্তু দে আর সো মাইজারলি দ্যাট দে উইল নেভার সে থ্যাংক ইউ টু ইউ। আপনি যতই কাজ করেন না কেন জীবনে কোনোদিন থ্যাংক ইউ বলবে না, জীবনে কোনোদিন বলবে না থ্যাংক ইউ, কারণ ওইটা ওই ব্যাপারে সে প্রচন্ড মাইজারলি, প্রচন্ড কৃপণ, ওই ব্যাপারে সে প্রচন্ড কৃপণ। ওই জায়গায় তার মাঝে নাই, ওই অনুভূতি তার মাঝে নাই। মুমিন মুসলিমদের অবস্থাটা হচ্ছে মুসলিমরা অন্যদেরকে, হতে পারে আমি এখন যদি চাঁদা বলি যে ফ্রান্সের মুসলমানদের জন্য, আলজেরিয়ার অঙ্গজের মুসলমানদের জন্য আপনারা দান করবেন, বহু লোক দান করবে, কিন্তু আজকে রাতে তাহার যদি সালাত আদায় করে আপনারা একটু তাদের জন্য কাঁদেন না? দশ টাকা নেন তো ভাই, এই কথা বললেন না, এটা পারবো না। হোয়াটস অর্ডার মুসলিম ইউ আর, আপনি এবং আমি কেমন মুসলমান? আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। প্রিয় ভাইরা, মোমেনের জীবনে বিপদ আপদ আসবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোমেন হচ্ছে আপনারা ধান ধান ধানের ক্ষেতে ধান গাছ দেখেছেন না, ধান গাছে যখন বাতাস আসে তখন কি হয় বলেন তো? এইদিকে দুলে, ওইদিকে দুলে, এইদিকে দুলে, মনে হয় যেন দুলে পড়ে যাবে, দুলে পড়ে যাবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল খামাতিকিন মিনাজ্জার, মোমেনের অবস্থাটা হচ্ছে তুহি বহু আর রিয়াহ, যে একজন মোমেনের অবস্থা হচ্ছে সে হচ্ছে আসলে যে আপনার ইয়ের মতো, এই যে ফসলের ক্ষেতের মতো বাতাস তাকে দুলায়, একবার এইদিকে দুলে ফেলে, একবার ওইদিকে দুলে ফেলে, একবার মনে হচ্ছে যেন ভেঙ্গে চুরে পড়ে যাবে, কোনো না কোনো ভাবে একটু কি টিকে আছে, কোনো না কোনো ভাবে টিকে আছে, কিন্তু একেবারেই পড়ে যায় না, ওকে হেলে দুলে নেয়। বালা বিপদ মুসিবত মোমেনের মোমেনদের উপর বারবার আসতেই থাকে, আসতেই থাকে। আর একজন কাফের অবস্থা হচ্ছে কঠিন সুদৃঢ় এক গাছের মতো, যেমন বট গাছ, এটা কোনোদিন উপড়ে ফেলা যায় না, এটা কোনোদিন ওর উপর কোনো বিপদ আপদ আসে না। অতএব মোমেনদের বিপদ আপদ আসা মানে হলো এটা ইমানের লক্ষণ, নো প্রবলেম, আই ওয়েলকাম দ্যাট, আমি সেটাকে ওয়েলকাম জানাই। কিন্তু তার জন্য এলাজ কি, তার জন্য আপনার চিকিৎসা কি? চিকিৎসা আপনাকে খুঁজতে হবে, যে চিকিৎসাটি অবশ্যই অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, সেই চিকিৎসাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। সেই চিকিৎসাগুলো জানার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই কাজ করতে হবে, আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের এবং আমাদের করণীয় কি। আমরা যদি সেই করণীয়র দিকে যদি না আগাই প্রিয় ভাইরা, তাহলে বুঝবেন যে আমরা যতই চিৎকার চেঁচামেচি করি না কেন কোনোটাই আমাদের কোনো কাজে লাগবে না। আমি লাস্ট যে কথাটি বলে আপনাদেরকে আপনাদের কাছে আজকে ইয়ে করতে চাই, তা হলো যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনারা প্লিজ আপনাদের সম্পর্কটা তৈরি করুন। যদি আল্লাহর সাথে আপনি সম্পর্ক তৈরি করেন, আল্লাহর প্রতি যদি আপনি সুপর্দ করেন, আল্লাহর উপর যদি ভরসা করেন, আল্লাহর কাছে যদি আপনি চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আপনি জানেন বুখারীর ওই হাদিস, এক ব্যক্তি তিনি একজনের কাছ থেকে লোন নিলেন এবং তাকে পরিশোধ করবেন, কিন্তু তিনি সময় মতো পরিশোধ করতে পারেন নাই, তিনি সমুদ্রের ওই টাকাগুলো দিয়ে বললেন আল্লাহ তোমার উপর সুপর্দ করে দিয়ে দিলাম, আমি তো জানি না, ওই লোকের কাছে পৌঁছে তুমি পৌঁছে দিও। ওই লোককে পাননি ওই অর্থ, সমুদ্র তাকে তার কাছে পৌঁছে দিয়েছে। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল কেন করবেন না? তিনি তো আপনার জন্য অপেক্ষা করছেন, তিনি তো আপনার জন্য হুয়া রাকিব আলাইকুম, তিনি অপেক্ষা করছেন আপনি তার কাছে ফিরে আসেন কিনা, আপনি তার কাছে চান কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য অপেক্ষা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহায্য করার জন্য উন্মুখ হয়ে আছেন। আমরা আল্লাহ সুবহানাহু সাহায্য পাওয়ার জন্য নিজেদেরকে যোগ্যতা সম্পন্ন করাই আমাদের রিয়েল চ্যালেঞ্জ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখী হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পর্ক বিল্ড আপ করার তৌফিক দান করুন, তার সাথে সম্পর্কটাকে সিমেন্টেড করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিন। আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গাফুরুর রহিম। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر المجاهدين في كل مكان اللهم احفظ الاسلام والمسلمين يا رب العالمين اللهم احفظ المسلمين يا رب العالمين হে আল্লাহ, গোটা পৃথিবীতে যেখানে মুসলমানরা আছে তাদের প্রত্যেকের তুমি রক্ষা করো আল্লাহ, তাদের প্রত্যেকের জিম্মাদারি তুমি গ্রহণ করো আল্লাহ। আল্লাহ তুমি তাদের প্রত্যেকের জন্য তোমার পক্ষ থেকে ওয়াকিল অভিভাবক নিয়োগ করে দাও আল্লাহ, তোমার পক্ষ থেকে হাফিজ রক্ষাকর্তা নিয়োগ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার পক্ষ থেকে ফেরেশতাদেরকে তাদের রক্ষার জন্য তুমি নিয়োগ করে দাও আল্লাহ, তাদেরকে তুমি তোমার দিনকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করো আল্লাহ, তাদেরকে তাদের জীবনে দিনকে বাস্তবায়ন করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ গোটা পৃথিবী থেকে মুসলমানদেরকে তুমি আবার সেই পূর্বের শক্তিতে ফিরিয়ে নিয়ে আসো আল্লাহ, গোটা পৃথিবীকে তুমি শান্তিময় করে দাও, প্রশান্ত করে দাও আল্লাহ, ইসলামের জয় জয়কার তুমি গোটা পৃথিবীকে করে দাও আল্লাহ। তোমার রাসূল বলেছে একটি দল গোটা পৃথিবীতে দিন প্রতিষ্ঠায় তারা সব সময় বিজয়ী থাকবে, তুমি অনুগ্রহ করে আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করো আল্লাহ, তোমার দিনের সাথে আমাদেরকে লেগে থাকার তৌফিক দান করো আল্লাহ, তুমি আমাদের ঈমানকে রক্ষা করো, আমাদের ঈমানকে তুমি শক্তিশালী করো আল্লাহ, তোমার রাসূলের মর্যাদাকে তুমি আরো বাড়িয়ে দাও, তুমি তাকে মাকামে মাহমুদ দান করো আল্লাহ, তোমার রাসূলের বিরুদ্ধে যারা কাজ করে তাদেরকে তুমি হেদায়েত দান করো, অথবা তুমি আল্লাহ তাদের উপরে সাল্লিত আলাইহিম কালবা মিন কিলাবিক, যেমনি ভাবে তুমি উকবার উপর একটা কুকুরকে লেলিয়ে দিয়েছিলে ওদের উপরে তোমার কুকুরগুলোকে তুমি লেলিয়ে দাও আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে দিনের হেদায়েত তাদেরকে দান করো, অথবা তুমি তাদের জিম্মাদারি গ্রহণ করো আল্লাহ, গোটা পৃথিবীকে তুমি মুসলমানদেরকে রক্ষা করো আল্লাহ, যারা দিনের জন্য বিভিন্ন জায়গায় কাজ করছেন তাদের প্রত্যেকটা কাজকে তুমি কবুল করে নাও আল্লাহ, ওলামায়ে কেরামদেরকে দিনের রাহবার হিসেবে কবুল করে নাও, দিনের সত্যিকারের খাদেম এবং দায়ী হিসেবে তাদেরকে তুমি কবুল করে নাও, আমাদের সন্তানদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ, আমাদের সন্তানদেরকে তুমি দিনদার এবং আল্লাহওয়ালা বানাও আল্লাহ, আমাদের পরিবারগুলোকে তুমি আমাদের চোখের পুত্তুলি বানিয়ে দাও, আমাদের স্বামী এবং আমাদের স্ত্রীদেরকে, আমাদের পিতা মাতাদেরকে এবং আমাদের সন্তান সন্ততিদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ।